নমস্কার বন্ধুরা, শার্সি রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আজকে চলে এসেছি একটা একদম অন্য রকমের রেসিপি নিয়ে। রেসিপিটি হলো চিকেন কচুরি। আপনারা তো অনেকেই বাড়িতে কড়াইশুঁটির কচুরি বা ডাল পুরি অনেক কিছুই তৈরি করেছেন, তবে এই চিকেন কচুরির রেসিপিটা একবার যদি বাড়িতে তৈরি করে খান বা হঠাৎ করে অতিথি চলে আসলেও কিন্তু এই রেসিপিটা দিয়ে আপ্যায়ন করা যায়। খুবই সহজ এবং খুবই সিম্পল একটা রেসিপি, খুবই কম সময়ের মধ্যে এই রেসিপিটা তৈরি হয়ে যায়। তো চলুন দেখে নিই আমার আজকের এই রেসিপিটি। চিকেন কচুরি বানানোর জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি আমি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। তেলটা দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিন্তু খুবই ছোটো ছোটো এবং সরু সরু করে কুচি করে নিতে হবে। আমি এখানে রেসিপিটা সাদা তেলে করছি, আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলেও করতে পারেন। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে পেঁয়াজটাকে মিশিয়ে নিচ্ছি তেলের সাথে। মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা যাতে তাড়াতাড়ি হয়ে যায় তাই জন্য পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম আমি অল্প পরিমাণ লবণ। লবণটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছে। মিশিয়ে নিয়ে এবারে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি 1 টেবিল চামচ আদা রসুন কুচি, আর দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে। দিয়ে আবারও সব উপকরণ ভালো করে পেঁয়াজটার সাথে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে সব উপকরণ একসাথে আমি ভালো করে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়া হয়ে যাচ্ছে এবং আদা রসুন থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিলাম। ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে আমি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিলাম। ভেজে নিয়ে এর মধ্যে যদি মশলাটা মনে হয় পুড়ে যাচ্ছে তো অল্প একটু জল অ্যাড করতে পারেন। জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিলাম 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু চিনি। ঝালটা আপনারা স্বাদ মতো দেবেন, তবে এখানে আপনারা কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1/4 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো। এবারে অল্প একটু জল দিয়ে সব উপকরণ আমি ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রেখেই মশলাটা ভেজে নিতে হবে। তো কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়ো। 1/4 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়োটা দিয়ে আবারও আমি সব উপকরণ ভালো করে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো। টমেটো কুচিটা দিয়েও কিন্তু ভালো করে আবারও সব উপকরণ ভেজে নিচ্ছি। মশলাটা কিন্তু যত ভালো করে কষিয়ে নেওয়া হবে রান্নার টেস্টটাও কিন্তু ততটাই সুন্দর হবে। তো দেখুন মশলা থেকে আমাদের তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিকেনের পেস্টটা। আমি এখানে 300 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। চিকেনটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে মিক্সিং জারের মধ্যে একটু ব্লেন্ড করে নিয়েছি যাতে দানা দানা না থাকে। তো দেখতেই পাচ্ছেন চিকেনটাকে দিয়ে এবারে সব মশলার সাথে চিকেনটা ভালো করে ভেজে নিতে হবে। এখানে কোনো আমি জল ব্যবহার করছি না, চিকেন থেকে যে জলটা বেরোবে ঢাকা দিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পুরো রেসিপিটা রান্না করলেই কিন্তু চিকেনটা পুরো সেদ্ধ হয়ে যাবে, এতে আর এক্সট্রা করে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো দেখুন আমি ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করে নিচ্ছি এবং চিকেনটা ভালো করে যতক্ষণ পর্যন্ত সেদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত চিকেনটা ভেজে নিতে হবে। পুরটা আমাদের তৈরি হয়ে গেছে। এবারে আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম ময়দা। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 7 মতো লবণ। লবণটা দিয়ে ময়দাটার সাথে ভালো করে লবণটাকে মিশিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। তেলটাকে দিয়েও কিন্তু আবারও ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যেরকমভাবে আমরা লুচি বা কচুরি করার জন্য ময়দাটা মেখে থাকি ঠিক সেই রকমভাবেই ময়দাটা মেখে নিতে হবে। তো তেলটা দিয়ে মেখে নেওয়ার পর দিয়ে দিচ্ছি অল্প অল্প পরিমাণ জল। এখানে কিন্তু আমি কোনো গরম জল ব্যবহার করিনি, নর্মাল টেম্পারেচারে রাখা জলই ব্যবহার করলাম। তো অল্প অল্প পরিমাণ জলটা দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিয়ে একটা ভালো নরম ডো তৈরি করে নিতে হবে। যেরকম বাড়িতে লুচি তৈরি করার জন্য ডোটা তৈরি করে নেওয়া হয় ঠিক সেই রকমই তৈরি করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন ডোটা আমাদের তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবারে এ থেকে আমি ছোটো ছোটো করে টুকরো করে লেচি কেটে নিচ্ছি।
যেরকম লুচি হয় তার থেকে কিন্তু একটু বড় সাইজের কেটে নিতে হবে। তো এবারে হাতের মধ্যে গোল করে যেই রকমভাবে আমরা বাড়িতে কড়াইশুঁটির কচুরি তৈরি করে থাকি বা পুর পিঠে তৈরি করে থাকি সেই রকমভাবে কিন্তু খোলটা তৈরি করে নিতে হবে। নিয়ে এবার এর মধ্যে চিকেনের পুরটা দিয়ে ভালো করে মুড়ে দিতে হবে যাতে না বেরিয়ে যেতে পারে। এইরকমভাবে কিন্তু সবগুলোই করে নিচ্ছি। তো দেখুন সবগুলো আমাদের করে নেওয়া হয়ে গেছে। এবারে এগুলোকে আমরা বেলে নেব। বেলে নেওয়ার জন্য যেহেতু অনেকটা পরিমাণে চিকেনে পুর দিয়েছি তাই হাতের মধ্যে হালকা হালকা করে চাপ দিয়ে একটা থালার মধ্যে রেখে এরকম হালকা হালকা করে চাপ দিলেই কিন্তু ভালো গোল তৈরি হয়ে যাবে। আপনারা চাইলে হালকাভাবে মানে প্রেস দিয়ে বেলনেতেও বেলে নিতে পারেন। এবারে কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সাদা তেল। সাদা তেলটা দিয়ে আমি কচুরিগুলো দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে যেরকমভাবে বাড়িতে লুচি বা কচুরি তৈরি করি সেই রকমভাবে দুদিকটা ভেজে নিতে হবে লাল করে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। তো একই রকমভাবে কিন্তু সব কচুরিগুলো ভেজে নিতে হবে। তো দেখুন তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি চিকেনের কচুরি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে শেয়ার করবেন এবং আরও রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে নোটিফিকেশানটা আপনাদের ফোনে পৌঁছায়। আর আপনারা এই রেসিপিটা বাড়িতে অতিথি এলেও কিন্তু পরিবেশন করতে পারেন। খুবই সুন্দর একটা রেসিপি। ধন্যবাদ।